গাইজ, গুড মর্নিং, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকে ভিডিওটাকে শুরু করা যাক। হে গাইজ, তো এখন বাজে সকাল 6টা। তো আজকে আমি অনেক তাড়াতাড়ি উঠে গেছি, রাত 2টোতে উঠেছি, কারণ আজকে ছিল লাইলাতুল কদর। তো আমি রাত 2টো থেকে ইবাদত করছিলাম। 21-এর রাতে লাইলাতুল কদরে আমি উঠতে পারিনি, তো আজকে 23-এর রাত। তো আমি ফাইনালি উঠে গেছি, তাহাজ্জুদ পড়েছি, নফল পড়েছি, তারপর সেহরি খেয়েছি, খাওয়ার পর ফজর পড়ে এখনও পর্যন্ত আমি জেগে আছি। তো এখন বাজে সকাল 6টা, এখনও পর্যন্ত আমি বাইরে যাইনি, তো বাইরে যাবো এখন। তো চলো যাওয়া যাক বাইরে। তো বাইরের আবহাওয়া খুবই ঠান্ডা, দেখতে পাচ্ছো সবাই, তো খুব ঠান্ডা পরিবেশ হাওয়া। ঠিক আছে, তো দেখতে পেলে সকালে ঠান্ডাময় পরিবেশ। তো এরকম করেই কাটছে প্রতিটা রোজা, প্রতিটা দিন। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবা। তো চলো দেখা হচ্ছে একটু পরে, বাই। ঠিক আছে, তো তোমাদেরকে বাই বলার পর আমি 3 ঘন্টা ঘুমিয়েছি। তো বুঝতে পারো রাত 2টা থেকে 6টা পর্যন্ত জাগনা ছিলাম। তো ফাইনালি আমি এখন ঘুম থেকে উঠলাম, তো এখন বাইরে যাবো। বাইরে গিয়ে আমাকে কিছু গাছ লাগাতে হবে। তো যেখানে গাছ লাগাবো সেই জায়গাটা জঙ্গল হয়ে আছে, তো সেটাকে আগে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পর গাছ লাগাতে হবে। তো চলো বাইরে যাওয়া যাক, লেটস গো। হে গাইস, ফাইনালি আমার গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন করব গোসল, কারণ জোহরের নামাজের টাইম হয়ে গেছে। তো গোসল করে নামাজ পড়ে তারপর তোমাদের সাথে কথা হবে। তো চলো বাই। হে গাইস, জোহরের নামাজ পড়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন উঠলাম, এখন বাজে 5টা। তো এখন বাইরে যাবো, বাইরে গিয়ে ইফতার করব, তারপর তোমাদের সাথে কথা হবে। তো চলো। হে গাইস, তো আজকে ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সো বাই বাই, আল্লাহ হাফেজ।